মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল তোমালোকক মোৰ ইউটিউব চেনেল ARB আসামিছলৈ স্বাগতম জনাই আজিৰ ভিডিঅ' আৰম্ভ কৰিবলৈ লৈছোঁ। আজিৰ ভিডিঅ'ত মই আলোচনা কৰিম আদ্দাৰছু ছানি মিনাল আহাদিছিন নববিয়্যা নামৰ পাঠৰ 4 নম্বৰ আৰু 5 নম্বৰ হাদিচ। তো মই প্ৰথমেই 4 নম্বৰ হাদিচ ৰিডিং কৈ আছোঁ, মনোযোগেৰে শুনিবা। عن كعب بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب العلم ليجاري به العلماء أو ليماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار رواه الترمذي ترمذي شريف الحديث। চোৱা, এতিয়া মই অনুবাদ কৰি আছোঁ। আন কাব বিন মালিক ৰাজি আল্লাহু আনহু কালা, কাব বিন মালিক ৰাজি আল্লাহু আনহুৰ পৰা বৰ্ণিত আছে, তেওঁ কৈছিল কালা ৰাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ৱাছাল্লাম, ৰাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ৱাছাল্লামে কৈছিল মান তলাবা, যোনে অন্বেষণ কৰে বা যোনে অৰ্জন কৰে, আল ইলমা বিদ্যা, লিউজারিয়া বিতর্ক, লিউজারিয়া বিতর্ক করার কারণে, বিহি হইতে, আল উলামা বিদ্বান সকলের লগত। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তলাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছিল যিজন ব্যক্তিয়ে বিদ্বানসকলৰ লগত তৰ্ক বিতৰ্ক কৰাৰ কাৰণে বিদ্যা অন্বেষণ কৰে, আও লিয়ুমাৰিয়া বিহি সুফাহা, আও নাইবা লিয়ুমাৰিয়া বাক বিতণ্ডা কৰা, বিহি হৈতে আসুফাহা অজ্ঞসকল মূৰ্খ ব্যক্তিসকল, অৰ্থাৎ নাইবা অজ্ঞ লোকসকলৰ লগত বাক বিতণ্ডা কৰাৰ কাৰণে, আও ইয়াশ্ৰিফ আও ইয়াশ্ৰিফা বিহি উজুহান নাস ইলাইহি, আও নাইবা ইয়াশ্ৰিফা মানে আকৰ্ষণ কৰা, বিহি তেওঁৰ সৈতে উজুহান নাস মানুহৰ মুখবোৰ, ইলাইহি তেওঁলৈ, অৰ্থাৎ নাইবা সাধাৰণ মানুহবোৰক তেওঁলৈ আকৃষ্ট কৰাৰ কাৰণে, আদখালাহুল্লাহু নাৰ, আদখালাহু তেওঁক নিক্ষেপ কৰিব, তেওঁক প্ৰৱেশ কৰোৱাব আল্লাহ তালাই আন্নাৰ দুজখত। মই আকৌ কৈ আছোঁ, আন কাব বিন মালিক ৰাজি আল্লাহু আনহু কালা, কাব বিন মালিক ৰাজি আল্লাহু আনহুৰ পৰা বৰ্ণিত আছে, তেওঁ কৈছিল কালা ৰাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ৱাছাল্লাম, ৰাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ৱাছাল্লামে কৈছিল মান তলাবাল ইলমা লিয়ুজারিয়া বিহিল উলামা, যিসকল ব্যক্তিয়ে বিদ্বানসকলৰ লগত বাক বিতণ্ডা কৰাৰ কাৰণে বিদ্যা অন্বেষণ কৰে, আৰু লিউমাৰিয়া বিহি সুফাহা নাইবা অজ্ঞানীসকলৰ লগত বাক তৰ্ক বিতৰ্ক কৰাৰ কাৰণে, আৰু ইয়াশ্ৰিফা বিহি উজুহান নাস ইলাইহি, নাইবা সাধাৰণ মানুহক তেওঁৰ ফালে আকৃষ্ট কৰাৰ কাৰণে, আদখুলা আদখালাহুল্লাহু নাৰ, আল্লাহ তালাই তেওঁক দুজখত নিক্ষেপ কৰিব। এতিয়া মই আগবাঢ়িছোঁ 5 নম্বৰ হাদিছলৈ। চোৱা, মই ৰিডিং কৈ আছোঁ। আন আবি হুৰাইৰা ৰাজি আল্লাহু আনহু কালা, কালা ৰাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ৱাছাল্লাম, আতাদ্ৰুনা মা আকছাৰুন নাস, মা আকছাৰু মা ইউদখিলুন নাস নাসাল জান্নাতা, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, আতাদ্রুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, আল আজওয়াফানে আল ফামু ওয়াল ফারাজু, রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজা, তিরমিজি শরীফ আর ইবনে মাজা শরীফত বর্ণিত হাদিস। চোৱা, এতিয়া মই অনুবাদ কৰি আছোঁ, মনোযোগেৰে শুনিবা।
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কালা, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পৰা বৰ্ণিত আছে, তেওঁ কৈছিল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মা আকসারুন নাস মা ইউদখিলুন নাস সিল জান্নাতা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছিল যে আপোনালোকে জানেনে যে কোন আমলৰ বাবে কোন কামৰ বাবে মানুহ বেছিকৈ বেহেস্তত প্ৰৱেশ কৰিব জান্নাতত প্ৰৱেশ কৰিব, তেখেতে কৈছিল তাকওয়াল্লাহ আল্লাহ তাআলাৰ প্ৰতি ভয়, যোনে আল্লাহ তাআলাৰ প্ৰতি ভয় কৰে, ওয়া হুসনুল খুলক আৰু সৎ চৰিত্ৰ, যাৰ চৰিত্ৰ ভাল সৎ তেওঁলোক বেছিকৈ বেহেস্তত প্ৰৱেশ কৰিব। আতাদরুনা মা আকসারুন নাস মা আকসারু মা ইউদখিলুন নাস আন-নার আল আজওয়াফান আল ফাম ওয়াল ফারাজ, তেখেতে আকৌ কৈছিল যে আতাদরুনা আপোনালোকে জানেনে মা আকসারু মা ইউদখিলুন নাস আন-নার, কি কামৰ কাৰণে মানুহ বেছিকৈ দুজখত নৰকত প্ৰৱেশ কৰিব, তেখেতে কৈছিল আল আজওয়াফানে দুটা ওয়াহার কাম, দুটা ওয়াহার বস্তু আল ফামু ওয়াল ফারাজ, ফামুন মানে মুখ, ফারাজুন মানে গুপ্তাঙ্গ, মুখ আর গুপ্তাঙ্গর কারণে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছিল যে আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাস আন-নার আল আজওয়াফানে আল ফামু ওয়াল ফারাজ, যে আপোনালোকে জানেনে যে কি কামৰ কাৰণে মানুহ বেছিকৈ নৰকত প্ৰৱেশ কৰিব বা নৰকত যাব, আল আজৱাফানে আল্লাহৰ নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছিল যে আল আজৱাফানে দুটা ওয়াহাৰ বস্তু আল ফামু ওয়াল ফারাজ, মুখ আৰু গুপ্তাঙ্গ, এই দুটা বস্তুৰ কাৰণে মানুহ বেছিকৈ দুজখত প্ৰৱেশ কৰিব। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজা, তিরমিজি শরীফ আর ইবনে মাজা শরীফত বর্ণিত হাদিস। ছাত্রছাত্রী সকল, আশা করছো তোমালোকে এতিয়া এই দুটা হাদিসর অনুবাদ নিজে করিব পারিবা। গতিকে আজিলৈ ইমানতেই সামৰিছো। তোমালোকে ভিডিওটি এটি লাইক করিবা, বন্ধু বান্ধবীলৈ শেয়ার করিবা, আর মোৰ চেনেলটো যদি এতিয়াও সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে লবা। ধন্যবাদ।